বিপদগ্রস্ত সময় বাংলাদেশে চলে আসছে, এবং সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে। এই সরকার তারা মনে করছে আরেকবার তারা ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করবে। আমি আপনাদের বলতে চাই, দিন করা শুরু করেন, যেদিন এই সরকারের মেয়াদ শেষ হবে তাদেরকে আমরা কেড়ে নিচ্ছে নদী ভেঙে নামাবো। আপনারা কোনো ভয় পাবেন না, কয়েকদিন পরে কারাগারের প্রধান ফটকে আমরা সবাইকে নিয়ে আসব, কারাগারের দরজা ভেঙে আমরা সবাই।